গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমি অনেক ভালো আছি। এর জন্য তো তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও। আর আমি জানি তোমরা সব বন্ধুরা আমার এই যে ডেইলি লাইফস্টাইল, মানে ডেইলি যে কাজকর্ম গুছানো, ডাস্টিং করা তোমরা খুবই ভালোবাসো। এর জন্য আর আমাদের নর্মালি জানো, আমাদের হাজবেন্ডের সকাল সকাল এই কাজগুলো সববারই থাকে। সে যতই বাইরে চাকরি করুক আর যাই করুক, সকাল সকাল এই কয়টা কাজ তো সব হাজবেন্ডকে করতেই হবে, ঠিক আছে না? যথারীতি আমিও লেগে পড়েছি সকাল সকাল, না আমার চা খাওয়া হয়ে গেছে, কারণ চা না খেলে না সকাল সকাল আমার সেই যে ঘুমের আমেজটা না ভাঙে না। এই জন্য সকাল সকাল আমি উঠে সবচেয়ে আগে আরুষকে দাঁত ব্রাশ করাই। আমি দাঁত ব্রাশ করি, করে টরে জলদি জলদি করে চাটা খেয়ে আমি আর আনামিকা আরুষ একসাথে দুজন মিলে, মানে আরুষ তো চা খায় না, একটু বিস্কিট টিস্কিট ভিজে ভিজে খায়, বাস আবার তিনজনা মিলে চাটা খেয়ে তারপরে আমি একদম এনার্জি নিয়ে লেগে পড়ি। আর আমি না প্রত্যেক দিন, বেশিক্ষণ কিন্তু লাগে না, বড় জোর 10 থেকে 15 মিনিট তোমাদের লাগবে প্রত্যেক দিন। একটু যদি মানে এই যে বিছানা গোছানোর সাথে সাথে, যেমন বিছানার যে এই যে পাশে তুমি দেখতে পাচ্ছ ডিজাইনের জায়গাটা, যেহেতু আমার এটা উডের ফার্নিচার, তো এগুলোকে একটু সুন্দর করে একটু মুছে টুছে নিই। এভরিথিং, শুধু আমার বিছানা বলে কথা না, সব ফার্নিচারগুলোই আমি একটু একটু করে ঝাড়ছে ঝেড়ে নিই, যাতে মানে একসাথে ডাস্টিংগুলো, মানে যখন ডাস্টিং করবো কষ্টটা আমারই কম হবে। আর দেখবে প্রত্যেকদিন টিপটপ থাকলে না নিজেরও ভালো লাগে, বা কোনো গেস্ট যদি করে চলে আসে তারও দেখে শান্তি লাগবে, ঠিক আছে না? যেন প্রত্যেকদিন 10-15 মিনিটের মধ্যে আমি এই কাজগুলো জলদি জলদি করে সেরে নিই। আর আমার না এই কাজগুলো করতে খুব 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 ভালো লাগে। এমন কোনো সময় কিন্তু মনে হয় না যে মানে ইস, এত পড়াশোনা করে কোনো চাকরি বাকরি না করে এই সংসারে এই কাজগুলো করে করছি, একদমই না। আমি না মনের আনন্দ জাস্ট, মানে এগুলো করতে আমার হেভি মজা লাগে, মনে হয় না মানে এটাও মনে আমার একটা জব, আর এটা তো জবই, আমাদের হাউসওয়াইফদের এটাই তো একটা বড় জব। আর এই জবটা বা কয়জনই বা করতে পারে টিক টিপটপ করে বলো তো, কিন্তু আমার এই জবটাকে আমি খুব ভালোভাবে মন দিয়ে করতে চাই, ঠিক আছে না? সংসারের শান্তির জন্য, সংসার যদি সুন্দর করে গুছিয়ে রাখো, টাইমলি সবাইকে যদি খাওয়ার দাওয়ার দিতে পারো, সবাইকে নিয়ে হাসি ফুর্তি করে থাকতে পারো, এর থেকে বড় সংসার কেন? কার জীবনে মনে হয় সুখের জিনিস নেই, না? একটু বেশি কথাই বলে না, বড় কথাই বলে দিলাম, কিন্তু খাঁটি কথা বললাম, একদম সত্যি কথা বললাম। যার জন্য আমারও এই জিনিসটা খুবই ভালো লাগে। এমনও কোনো সময় আমার আজ পর্যন্ত মনে হয়নি যে এত পড়াশোনা করে এই সংসারের এই করছি, এই ঝাড়ছি, এই বিছানা গোছাচ্ছি, এই বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, কোনো সময় মনে হয় না। যে আনন্দ নিয়ে তোমরা একদিন এই কাজগুলো করে দেখো, খুবই আনন্দ পাবা এই কাজ করে, তা আমার তো খুবই ভালো লাগে। আর নিশ্চয়ই পাবো চাকরি, তো নিশ্চয়ই যত শিক্ষা যখন অর্জন করে রেখেছি, ট্যালেন্ট যখন এস আছে, যখন কোনো দিন যদি ইচ্ছে করে যে কোনো চাকরি চেষ্টা করলে পাবো, পাবো না কেন? কিন্তু আমার এখন ইচ্ছে আমার ছেলেকে আমার সংসারটা সুন্দর করে একটু গুছিয়ে তোলা। আমার ছেলেটা এখন যেহেতু ছোট, ওকে একটু ভালো করে, এখনই তো বলে না গাছের গোড়াকে এখনই তো শক্ত করতে হবে, তাহলে তো ও বড়ো হয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এই জন্য আমার এখন ফুল টু মোটিভ হলো আমার সংসারের উপরে আর আমার ছেলেটার উপরে, ছেলেটাকে যদি সুন্দর করে আমি পড়াশোনা করে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে? এর জন্যই আমি সকাল সকাল এই কাজকর্মগুলো করি। আর এখন দেখো এই তোমাদের সাথে বগর বগর করতে করতে আমার মোটমাট সব কিছু ঝাড়া পোছা হয়ে গেছে। আর এখন এই যে ফার্নিচার, মানে এভরিথিং বললাম না, আমি কিছুই বাদ দিই না, যেহেতু আমাদের ঘর ঝাড়তে হয়, ঘর মোছা এই কাজটা করতে হয় না, এর জন্যই মানে এই টুকটাক এগুলো করে টরে, এইগুলো সব ঝাড়পোছ করে টরে আমরা চলে যাই। আর এই করতে করতে আজকে চলে এসছে হলো মাসি, আর মাসি দুদিনের ছুটি নিয়ে, একদম সরকারি চাকরির মানুষ, দুদিন আমাদের থেকে নিজের থেকে আছে, দুদিন না আমি হলিডে নেবো, একটু আরাম করবো, করে ব্যাস উনি আজকে আসবে। তো যাই হোক, এগুলো তো ঝাড়পোছ করে টরে নিলাম, করে টরে এখন চলে যাব হলো, অনেক প্রচুর কাপড় একসাথে গুছিয়ে রেখেছি, এগুলোকে দিয়ে দেবো ওয়াশিং মেশিনে। আমি না ওই একটা দুটো করে কাপড় করে ওয়াশিং মেশিন দিতে চাই না, কারণ ওয়াশিং মেশিনে প্রচুর লিকুইডও নষ্ট হয় আর কারেন্টের বিল তো উঠেই, যতই তুমি আরাম করতে যাবে কারেন্টের বিলটা তো উঠবে, সেটা তো তোমার দেখতে হবে। যেন প্রচুর কাপড় একসাথে জমিয়েছি, জমিয়ে এখন দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, তো ওয়াশিং মেশিনে হতে থাক কাজকর্ম। আর এই যে কাপড় দিতে দিতে চলে এসছে মাসি, আমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছবে। এখন বাজে হলো 10টা 10, চলো যাই রান্না করে। রান্নাঘরে চলে আসলাম, আর সকালের যে খানু ডানু এগুলোকে এখন রেডি করে নিচ্ছি। তো দেখো আজকে করবো হলো চিচিঙ্গা ভাজা,
তো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একটুখানি দিয়েছি, একটুখানি ম্যাগি মশলা দেবো আর ডিমও দিয়েছি। তো দেখো হয়েও গেছে। তো আজকে টিফিনে আমাদের এটাই, প্লেন রুটি আর হলো চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে, ঠিক আছে। চলো এইসব আছে, টিফিন টিফিন আমাদের রেডি আর আমি আর অনামিকা মিলে রুটি করে নেবো। অনামিকা ওদিক দিয়ে রুটি বেলছে আর আমি এদিকে রুটিগুলো সেঁকে নেবো আর আমাদের টিফিনটা রেডি করে নেবো। টিফিনটা রেডি করে নিলেই তো দুপুরে সরঞ্জামে যেতে পারবো। আর দুপুরে আজকে আনা হয়েছিল চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে হবে হলো এঁচোড় চিংড়ি। কালকে রাত্রেবেলা আমি অনামিকা আর মা বসে বসে এঁচোড় কেটে রেখেছি, কারণ বহুত বড় একটা এঁচোড় এনেছে। আর এঁচোড়কে তো জানোই একটু ভালো করে ওই অনেক কিছুই তো একটু ফেলতে হয়, যেগুলো নাকি খেলে আবার এই গরমে মানে পেট টেট খারাপ করবে। তো যাই হোক, ওগুলো আমরা তিনজনে মিলে কালকে গল্প করতে করতে রাত্রেবেলা বসে বসে গল্প করতে করতে কাজগুলো করে নিয়েছিলাম। তো যথারীতি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি এঁচোড় চিংড়ি। তো দেখতেই পাচ্ছো এঁচোড় আমার সেদ্ধ করে ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এঁচোড় কী করে কাটে আমি নিজেও জানি না, মার সাথে একটু হেল্প করেছি ঠিকই, কিন্তু একা একা আমি মনে হয় না আজ পর্যন্ত কেটেছি। তবে একা একা পারবো না, তোমাদের সাথে আর কী বা শেয়ার করবো। তো যাই হোক, এঁচোড় সেদ্ধ হয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি হলো রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, এই যা নর্মালি হয় মাংসর জন্য, ঠিক আছে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখানে বসিয়ে দিয়েছি সর্ষে তেল বেশি করে, কারণ আমাদের তরকারি বেশি এই জন্য তো গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা চিকেন মাটন রাঁধি সেরকম করি, ঠিক আছে। তো যাই হোক, তো হয়ে গেলো আমার শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেলো, তো পেঁয়াজটা করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। এবার এটাতে যে জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, আদা, এই কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। দিয়ে একদম সুন্দর করে একটু কষিয়ে রসিয়ে নেবো। দিয়ে দেবো একটু হলুদ, আর একটু দিয়ে দেবো হলো টম্যাটো, যেগুলো নাকি না দিলে নয়, এগুলো না দিলে তো রান্নার কোনো স্বাদই আসবে না, একটু শুকিয়ে দিলেও দিতে হবে। তো এই দেখো আমার মশলা কষে এসছে, এবার আমি দিয়ে দেবো টম্যাটো। টম্যাটো দিয়ে অবভিয়াসলি সবসময় আমি একটু নুন দিয়ে থাকি, কারণ দিলে জুল জুল লেগে টম্যাটোগুলো ম্যাশড হয়ে আসে। তো নুন দিয়ে একটু লেড়ে চেড়ে নিলাম, এড়েচেড়ে ব্যাস এবার দেখো একটু দিয়ে দিচ্ছি। তোমরা ভয় পেয়ে যাবো না, এটা লাল লঙ্কার গুঁড়ো আবার ভেবো না, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা লাল লাল দেখতে সুন্দর হওয়ার জন্য, ঠিক আছে। পরে তো তোমরা দেখবে এতে দেখতে কতটাই সুন্দর হয়েছে। তো এই যে চিংড়ি, আলু আর হলো তোমার যে এঁচোড়টাকে সুন্দর করে ভেজে রেখেছিলাম, সব একসাথে দিয়ে লেড়ে চেড়ে ভালো করে একদম মাংসের মতন কষিয়ে রসিয়ে এবার আমি দিয়ে দেব হলো পানি, 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 পানি। তো গরম জল দিলে সবচেয়ে বেস্ট হয়, খুব মানে টেস্টটা একদম এনহ্যান্স হয়ে যায় হয়। তো আমার কাছে ছিল না, তাড়াহুড়ো করে রান্না বান্না করছি, কারণ আরশের এক্সাম তোমরা জানো, আরশকে পড়তে নিয়ে বসতে হবে। তো দিয়ে দিলাম ঝোল, তো টকবুক 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 করে ফুটে এসছে। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি, না না এটা দিতে হবে গরম মশলা, এটা ঘরেই বেটেছি, কোনো গুঁড়ো টুড়ো না। তো এই গরম মশলাটা দিয়ে দিই, এবার তোমরা দেখো দেখো পুরো মানে কাশ্মীরি লঙ্কার গুণটা জাস্ট তোমরা দেখো, দেখতে কেমন হয়েছে বলো, পুরো মাটন লাগছে না? হ্যাঁ হ্যাঁ, ওরা খাচ্ছে আর ওরা বলছে পুরো মাটন মাটন। আমি তো ভয়েসটা তোমাদেরকে পরে দিয়ে দিচ্ছি, ওরা জাস্ট বলছে পুরো দেখতেও মাটনের মতন, খেতেও মাটনের মতন, দেখো জাস্ট অসাম হয়েছে, সত্যি খেতে খুব টেস্ট হয়েছিলো। তো যাই হোক, এই দিয়ে আমি রান্নাবান্না সেরে নিয়েছি, আর করেছি হলো উচ্ছে দিয়ে, করেছি হলো মুগের ডাল, ব্যাস। একদম সব কাজকর্ম সেরে টেরে একদম স্নান টান হয়ে গেছে, তাই তোমাদের সামনে আসলাম। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো? এঁচোড় চিংড়ি, এই গরমে এঁচোড় চিংড়ি কোনো বাড়িতে হবে না, এটা তো হতেই পারে না। আর যাদের বাড়িতে গাছ আছে তাদের মনে হয় কমই হয় বলো, তাই বলছিলাম আমার শাশুড়ি মা। যেমন শাশুড়ি মা যখন ত্রিপুরাতে দেশের বাড়িতে ছিল তখন তোমার এই এত 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 বলে পেরে পেরে বলে গরুকে খাওয়াতো, তবে মানে এঁচোড় চিংড়িটা খুব কমই করা হতো। আর এখানে আমরা কিনে কিনে খাচ্ছি আর কত ঘন ঘন খাচ্ছে। তো যাই হোক, এঁচোড় চিংড়িটা করা হয়েছিল এবছর, এটা দ্বিতীয়বার হচ্ছে, মানে এই সময়টা তো এঁচোড়টা বেশ টেস্টি লাগে খেতে, ঠিক আছে না? এই সময়টা এঁচোড় পাওয়াও যায়, আর এঁচোড়টা যদিও একটু দাম হয় কিন্তু খেতে কিন্তু টেস্টি লাগে। তো যথারীতি চিংড়ি মাছ দিয়ে করলাম দেখলি তৎপারলে। আর মেনুতে আজকে আছে হলো উচ্ছে, উচ্ছে দিয়ে উচ্ছের যে শুক্তো ডাল, মুগের ডাল যেটা হয়, উচ্ছে উচ্ছে দিয়ে মুগের ডাল, আর হলো এঁচোড় চিংড়ি, আর হলো তোমার চিংড়ি মাছের যে মাথার বড়া, আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যাই হোক, আজকে আমাদের ওটাই হচ্ছে, এটাই আজকে আমাদের দুপুরের মেনু। তো রান্নাবান্না শেষ, আর স্নান করতে যখন ঢুকেছি তখন ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় দিয়ে গেছিলাম, ভাবলাম আমি স্নান করতে করতে ওয়াশিং মেশিনে জামা কাপড়ও ধোয়া হয়ে যাবে, তো এখনও হয়নি। তো সেটাই শুধু বাকি আছে, এই কাজটা শুধু বাকি আছে, সেটা আমি করে নেবো। এখন আপাতত আমি আড়ুসকে পড়তে বসাবো, কারণ আড়ুসের আজকে হলো বুধবার, এই যে আগামী শনিবার থেকে মানে 23rd April থেকে আড়ুসের হলো টার্মিনাল, ফার্স্ট টার্মিনাল এক্সাম, তোদেরকে আগেও পড়েছি মানে টেস্ট এক্সাম, ঠিক আছে। তো যাই হোক, প্রথমবার আড়ুসের প্রথম এক্সাম স্কুলে, সেটা তো একটা এক্সাম।
ডমিনোসে যদি ভালো রেজাল্ট হয়, তো আনুষ্কে বলেছে যদি ভালো রেজাল্ট হয় ডমিনোসে নিয়ে গিয়ে তোমার যে এই পিজাটা তোমার ইচ্ছা হয় সেই পিজাটা তোমাদের তোমাকে খাওয়াবো, সেটাই মানে ওর রেজাল্টের গিফট হবে, ঠিক আছে, সেটাই তোমাদেরকে বলছে। তো যাই হোক, এখন আমি মানে আর দেরিটারি করবো না, ওদিকে ওয়াশিং মেশিন যখন তো সিগন্যাল দেবেই তখন কাপড়গুলো বের করে জাস্ট মেলে দেবো, আর এই ফাঁকে এখন আনুষ্কে জরুরি করে পড়তে বসিয়ে নিই, কারণ পড়া যদি এখন দুবেলা করে একটু একটু করে না পড়ে টেস্ট প্রথমবার তো তার মনে হয় না, দেখবে এই জিনিসটা কোনোদিন আমি ফিল করি, দেখবে যারা মানে মা তারা ফিল করতে পারো, আর যারা নতুন আমার মতন এরকম বেবিদের মা মানে এক্সাম মানে আমাদের এক্সাম, ঠিক আছে, মা আগে ছোটোবেলা বলতো মানে আমার মা আগে ছোটোবেলা বলতো আমাদেরকে আমাদের বন্ধুদেরকে, তোরা তো বুঝতে পারিস না তোদের এক্সাম মানে আমাদের এক্সাম, কিন্তু আমার হয়তো হ্যাঁ কিসের এক্সাম, আমরা না পরীক্ষা দেবো, আমরা না এত কষ্ট করে পড়াটা করছি, মার আবার কিসের এক্সাম, মা আবার কিসের এইসবের ভয় পায়, মার আবার কিসের চিন্তা, কিন্তু এখন গিয়ে আমি মা হয়ে এখন আমি ফিল করতে পারছি যে সত্যি কথা বাচ্চাদের এক্সাম মানে মাদের এক্সাম। তো যাই হোক চলো, এখন আর কথাবার্তা বলছি না, আমি কিন্তু পরিটরিয়ে নেই, আমি কিন্তু তাহলে আমাকে ডাকতে দিই, আয় আমাকে এখন সংবাদ দে। তো যাই হোক, ঠিক আছে, তো চলো এখনো মতো দাদা ব্যথা। যাই হোক, তো প্রতিদিন একটু করে প্র্যাকটিস না করালে তো হবে না, আর প্রথম দিন হলো আরুষের বেঙ্গলি, নেক্সট দিন হলো ইংলিশ আর ড্রয়িং, আর তারপরের দিন হলো ম্যাথ আর জিকে, ঠিক আছে, আর একটা সাবজেক্ট আছে স্টোরি টেলিং, সেটা এই টার্মিনে নিচ্ছে না, নেক্সট হাফ ইয়ারলিতে মনে হয় ওই এক্সামটা হবে। যাই হোক, তো যাই হোক, আরুষকে পড়ানো হয়ে গেলো, এক ঘন্টা পড়ালাম, এবার সবার জন্য শরবত বানিয়েছি, এই যে আমিও আমার শরবতটা নিয়ে বসে পড়েছি একদম, তো প্রত্যেকদিনই এরকম দুপুরবেলা একটু শরবত টরবত করে দিতে হবে, যে গরম পড়েছে, যদিও বা আজকে একটু আরাম আছে, হ্যাঁ বৃহস্পতিবার শুক্রবারে নাকি বৃষ্টি ঢুকবে, লেটস সি, চারদিকে পুরো ছাড়খাড়া হয়ে যাচ্ছে, কুচবিহারের তো কী অবস্থা, তোমরা যারা কুচবিহার থেকে আমাকে দেখছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ওখানটা সত্যি তোমাদের এখানে ভীষণ অনেক 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 ঘর আছে, কত ভেঙে চড়ে কী অবস্থা নিউজে দেখছিলাম। যাই হোক, মানে কী অবস্থা, মানে ছাড়খাড়, কত কষ্ট হচ্ছে মানুষগুলার, আর আমাদের এখানে আমাদের গরমে কষ্ট হচ্ছে, বৃষ্টির কোনো সিন নেই, যদি আবার এই দুদিন ধরে মেবি ওই আশেপাশে কুচবিহারে যেহেতু এরকম ওয়েদার এর জন্য হয়তো আমাদের এখানে ওয়েদারটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা আরামই লাগছে। তো যাই হোক, লেবু ছিল ঘরে, আর এখন লেবুর প্রচুর দাম, এই সময় লেবুটা বলা না যখন যেটা চাহিদা বেশি হচ্ছে তখন দামটাও বেশি হয়ে যায়। তো যাই হোক, এখন তার জন্য লেবু সবাইকে করে টরে দিলাম, খাওয়াও খুব ভালো লেবু শরবতটা এই গরমে, বসে পড়লাম লেবু শরবত। চলো হ্যাঁ, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না, বেশি বড় করলে জানোই আমাদের ইউটিউবে একটা লিমিটেড আছে, সের মধ্যে আমাদের ভিডিও বানাতে হয়, আর আজকের যেটা তোমাদের সাথে স্পেশালি শেয়ার করার ছিল এচর চিংড়িটা, তো তোমার সাথে শেয়ার করলাম, তোমরা ট্রাই করে দেখতে পারো, হেভি টেস্টি হবে, আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি শেয়ার করে দিও, আর বাকি সারাটা দিন আমার যেরকম ন্যাচুরালি এমন করেই একটা হাউসওয়াইফের সারাটা দিন কাটে, আর আমার মতন একটা যাদের বেবি আছে এরকম করেই কাটে তাড়াহুড়ো, ঠিক আছে না, সকালবেলা আমাদের হাউসওয়াইফদের সত্যি কারোর সময় থাকে না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থাকবে, নিজে হ্যাপি থাকবে তাহলে তো সবাইকে হ্যাপি রাখতে পারবে, আর আমি নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে আবার রোজ চলে আসছি, এখনো মতন টাটা বাই বাই, ছোটদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা, বড়দের জন্য প্রণাম, চলো টাটা।